ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের নিচে আটকা পড়েছে দুই ভাই বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো আঘাত না লাগে তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে 7 বছরের বোন। তুরস্কর ভূমিকম্পের এমন একটি হৃদয়স্পর্শী ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। সেই দুই ভাই বোন কি উদ্ধার পেয়েছে, কি বা হয়েছে তাদের সাথে, তার বাকিটাই থাকছে আজকের রিপোর্টে। সোমবার ভোরে তুরস্ক সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব তুরস্কে আঘাত হানে একটি বড় ধরনের ভূমিকম্প। সেই ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানার পর আরও বেশ কয়েকটি আফটার শক বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভব হয়েছে। এর মধ্যে একটি কম্পন ছিল মূল ভূমিকম্পের মতোই শক্তিশালী। এটি একটি বড় ধরনের ভূমিকম্প ছিল যার মাত্রা ছিল 7.8, যেটি উল্লেখযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ফ্রন্ট লাইন বরাবর প্রায় 100 কিলোমিটার ধরে এটি আঘাত হেনেছে এবং এর কারণে ভবনগুলোতে মারাত্মক ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভাই বোনের হৃদয়স্পর্শী ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়, যেখানে ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রাখছেন 7 বছরের বোন। এ ছবিটি হাজারো মানুষের চোখে পানি এনেছে, হৃদয় স্পর্শ করেছে লাখো মানুষের। মোহাম্মদ সাফা নামে জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছে। তিনি বলেন, 17 ঘন্টা পর ওই দুই ভাই বোনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। টুইটার পোস্টে সাফা লিখেন, 7 বছর বয়সী মেয়েটি তার ভাইকে সুরক্ষিত রাখতে তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা 17 ঘন্টা সেখানে আটকা ছিল। আমি দেখলাম ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত তাহলে হয়তো সবাই শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন। এই ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের আপ্লুত করেছে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও সহানুভূতিশীল আচরণের কারণে মেয়েটি প্রশংসিত হচ্ছে। এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, অলৌকিক ঘটনা, কি দারুণ বড় বোন। এ ধরনের চাপপূর্ণ পরিস্থিতিতেও কতটা ভালোবাসার বন্ধনে আগলে রেখেছে। যারা এখনও আটকে আছে তাদেরও উদ্ধার করা হবে বলে আশা করছি। যেসব উদ্ধারকারী নিরলস কাজ করছেন তাদের প্রতি শ্রদ্ধা। আরেক ব্যবহারকারী লিখেছেন, তার জন্য আশীর্বাদ, শিশুদের ভালোবাসা ও সহনশীলতা আমাদের কাঁদায়। অপর এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছে, এ এক খুদে বীর।